قالوا كثيبا مغيلا الله বলছেন জমিনটাকে এমন ভাবে কম্পিত করে দেওয়া হবে এই যে জমিনের উপরে পাহাড় আছে পাহাড় সুদ্ধা জমিনটাকে কি করা হবে শুনেন আল্লাহ তাআলা অন্য আয়াতে আরো সুন্দর করে বলেছেন ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা পাহাড় সুদ্ধা জমিনটাকে উপরে উঠায়া একটা আছার দিয়ে জমিনের সবকিছু চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে আল্লাহু আকবার এই যে জমিনের উপরে ভবনগুলো আছে বিল্ডিংগুলো আছে ঢাকা শহরে গেলে দেখবেন বড় বড় টাওয়ার উঁচু উঁচু বিল্ডিং প্রবল ভাবে যখন পৃথিবীকে কম্পিত করে দেওয়া হবে সব বিল্ডিং গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে মুহূর্তেই মাটির সাথে ধসে যাবে কিচ্ছু থাকবে না গাছপালা এই যে বিশাল বিশাল পাহাড়গুলো আমরা দেখি এই পাহাড়গুলোর অবস্থা কি হবে শুনেন আল্লাহ বলছেন ওয়া কানাতিল জিবালু কাযীবাম মাগিলা আল্লাহ বলছেন পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়া তাকুনুল জিবালু কাল আহলিল মানফুশ দুনা তুলার মতো পাহাড়গুলো উড়ে যাবে কিচ্ছু থাকবে না সব কিছু ফান হয়ে যাবে এজন্য আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু মান আলাইহা ফান সব কিছু ফান হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কেবলমাত্র একজন মহামহিয়ান সত্য অবশিষ্ট থাকবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে কিচ্ছু যখন থাকবে না তখন আল্লাহ বলবেন ইয়া দুনিয়া হে দুনিয়া আইনা আশজারুকি তোর বুকের উপরে থাকা গাছপালাগুলো কোথায় আল্লাহ বলবেন আইনা ইমারুকি তোর বুকের উপরে থাকা বিশাল বিশাল বিল্ডিং আর টাওয়ার গুলো কোথায় আল্লাহ বলবেন আইনা আনহারুকি তোর বুকের উপরে প্রবাহমান থাকা নদ নদী গুলো কোথায় আল্লাহ বলবেন হে দুনিয়া তোর বুকের উপরে দম্ভ করে অহংকার করে চলা অহংকারী ব্যক্তি গুলো কোথায় আল্লাহ বলবেন হে দুনিয়া তোর বুকের উপরে মানুষের উপরে জুলুম করা মানুষের উপরে নির্যাতন করা সেই জালিম গুলো কোথায় আল্লাহ প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউ আল্লাহ জিজ্ঞেস করবেন আজকে ক্ষমতা কার এরা তো জবাব দিয়েছেন আল্লাহ কিন্তু বলেন তো তখন জবাব দেওয়ার মতো আপনারাও থাকবেন নাকি কিচ্ছু নাই আল্লাহ একাই প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকে ক্ষমতা কার জবাব দেওয়ার মতো কেউ নাই আল্লাহ প্রশ্ন করে আল্লাহ এবারে জবাব দিবেন আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার আজকে ক্ষমতা চলবে কার সেদিন ক্ষমতা কারোরই চলবে না আল্লাহর ক্ষমতা চলবে মাঝে মাঝে তো আমরা ক্ষমতা পাইয়া দিশেহারা হয়ে যায় হুঁশ থাকে না উঠি কি বসি মরি কি বাঁচি যেমন চাই তাই ঘুরি দিনের বিরুদ্ধ অবস্থান নেই আরে বেটা আল্লাহ যেখানে বসিয়েছেন ওখান থেকে জুতার বাড়ি খাওয়াই আল্লাহ নামাইতেও পারে সব ক্ষমতার মালিক কে আল্লাহ বলছেন দুনিয়ার সব যখন ফান হয়ে যাবে কিচ্ছু থাকবে না তখন শুধুমাত্র আমার ক্ষমতা চলবে আর এই ঘটনার উদ্বোধন হবে একটা সিঙ্গার ফুৎকারের মাধ্যমে আল্লাহ সেই কথাই এই সূরার ৬ নম্বর আয়াতে বলেছেন আল্লাহ বলছেন ইয়াউমা তারজুফুর রাজিফা যখন প্রথমবার সিঙ্গায় ফুদা হবেন তাতবাউহার রাদিফা এরপরে সেই সিংহাধ্বনি অনুসরণ করে পরবর্তী সিংহায় ফু অর্থাৎ দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়া হবে দ্বিতীয়বার যখন সিংহায় ফু দেওয়া হবে তখন মানুষগুলো কবর থেকে উঠা আরম্ভ হয়ে যাবে বলেন আল্লাহ আকবার দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার পরে কবরগুলো খুলে যাবে কবরে ঘুমায়া থাকা মানুষগুলো উঠে যাবে কবর থেকে মানুষ উঠে দেখবে মরার আগে তো আমরা বড় হাতিয়ায় বাস করতাম গাছপালা বিল্ডিং সব ছিল কবর থেকে উইটা দেখবে কিচ্ছু নাই মানুষ এই বিভৎস অবস্থা দেখে বলবে কালু ইয়া ওয়াইলানা মান বাতানা মিন মারকাদিনা মানুষ বলবে ইয়া ওয়াইলানা দুর্ভাগ্য কে আমাদেরকে কবরের ঘুম থেকে ভাঙালো মান বাতানা মিন মারকাদিনা
কে কবর থেকে উঠালো কি বিপদস পরিস্থিতি আমরা দেখছি আল্লাহ সূরা জিলজালের মধ্যে বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন জমিনকে প্রবলভাবে প্রকম্পিত করে দিয়ে সবকিছু লণ্ডভণ্ড করে দেওয়া হবে ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা এরপরে যখন